পৌঁছালো, আর এদিকে আছে কামাখ্যাপুরী 150 15640 15639 ডাউন। ঠিক আগে আর এই যে দেখুন, আমরা বলেছিলাম যে জম্মুর জুগলে কিন্তু ফোনের টাওয়ার চলে যাবে, এই ফোনের কিন্তু সব টাওয়ার গুলো চলে গেছে। জম্মু স্টেশন থেকে নেমে এখানে RFID কার্ড রেজিস্ট্রেশন সবকিছু হচ্ছে। মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, নতুন ব্লগে আপনাদের স্বাগত। আর এখন আছি আমরা কলকাতা স্টেশন, কলকাতা স্টেশন থেকে রাইট টাইম আমাদের ট্রেন ছেড়ে দিল, আর এই ট্রেন এখন আর এদিকে ডানিকেটে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেন, মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস, এই ট্রেনগুলো এইখানে ছাড়ে ইন্টারন্যাশনাল। আর এর পরবর্তী স্টপে যেত বন্ধুরা দক্ষিণেশ্বর। আর এইখানে মোট 96টা স্টপেজ আছে, তো 96টা স্টপেজ দেখানো সম্ভব নয়, তার মধ্যে যেগুলো মেন মেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো একবার জয় বাবা বরফানি, বুকে গো অন্য পেঁয়াজ কো পানি, জয় বাবা বরফানির নামে হর হর মহাদেব বলে যাত্রা শুরু করছি। আর এই হচ্ছে আমাদের কামরা B1, ইন্ডিয়ান টয়লেট, বাথরুম, বেসিন, সোপ আছে। যাত্রা তো শুরু করলাম আপনাদের সাথে নিয়ে, চলুন ভিডিওটা সাথে রাখো। আর এই সামনেই হচ্ছে আরবি পাওয়ার মেডিকেল কলেজ, তাই এখানে অ্যাম্বুলেন্স গুলো যাচ্ছে। আর এখন পোস্ট সিট অ্যারেঞ্জমেন্ট থাকে তিনটে, সাইড লোয়ার মিডিল, লোয়ার মিডিল আপার, আর এদিকে সাইড আপার সাইড লোয়ার। পরশুদিন সকাল 8টা এটা হচ্ছে ইকোনমি, দেখুন জেনারেল স্লিপারের থেকে ইকোনমিক সিট গুলো কিন্তু অনেক, মানে 2 ইঞ্চি করে কম, সিট গুলো সব ছোট ছোট। আর এগুলো কালারফুল, কিন্তু এখানে মডার্নাইজ আছে, এখানে সমস্ত কিছুটা মডার্ন। এখানে এলইডি বোর্ড আছে, কিন্তু যেটা 3rd AC-তে নেই বোর্ডটা, এখানে কিন্তু বোর্ড আছে, ক্যামেরাও আছে, কিছু করা যায়। বন্ধুরা বন্ধুরা,
বন্ধুরা এইটা হচ্ছে দূরে মেট্রো দেখুন দমদম মেট্রো যে এসি মেট্রো সেই এসি মেট্রো যাচ্ছে বন্ধুরা এইটা হচ্ছে দমদম মেট্রো লাইন আর কিছুক্ষণ আগেই দেখালাম এসি মেট্রো যাচ্ছে যাচ্ছিল এখানে মালগাড়ি দাঁড়িয়ে আছে সব থেকে প্রিয় মিহিদানা সীতাভোগ সেটা আমরা খাচ্ছি না খাচ্ছি হচ্ছে চা দুপুরবেলায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে ঠান্ডা ঠান্ডা মৌসুম এই মৌসুমে গরম গরম এক কাপ চা চা উপলব্ধি দিয়ে বর্ধমান জংশন হয়েছে আমরা পৌঁছেছি আর এই হচ্ছে বর্ধমান জংশন আমরা 98 কিলোমিটার পথ অতিক্রম করে আসানসোলের দিকে রওনা দিলাম আর আমাদের এই বর্ধমান জংশন আমরা ত্যাগ করে যাচ্ছি আর আমাদের এইটা ট্রেন নাম্বার এখানে শো হচ্ছে বর্ধমান ট্রেন ছেড়ে দিল এরপর আসানসোলে গিয়ে আপনাদের সাথে দেখা হবে আর এই হচ্ছে বর্ধমানে সীতাভোগ মিহিদানা সব থেকে এখানে প্রসিদ্ধ খাবার অবশ্যই গেলে একবার ট্রাই করবেন আসানসোল জংশন যার কোড হচ্ছে এএসএন 203 কিলোমিটার পথ অতিক্রম করে কলকাতা জম্মু 203 কিলোমিটার পথ অতিক্রম করে আসানসোল জংশনে পৌঁছালো আর এদিকে আছে কামাখ্যাপুরি 1504 1563 ডাউন আপ অ্যান্ড ডাউন এই একটা ট্রেন চলে কামাখ্যা থেকে পুরী এদিকে কামাখ্যাপুরি আর এদিকে কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস আর এটা হচ্ছে ডাউন নাম্বার 13152 আর এদিকে হচ্ছে 13151 এটা হচ্ছে আপ এখন 203 কিলোমিটার পথ অতিক্রম করলো আর এখানে কিছুক্ষণের হল্ট আছে 5 মিনিটের হল্ট তো এখন এখানে 5 মিনিট দাঁড়াবে আর এই হচ্ছে আসানসোল জংশনের স্টেশন আটটা স্লিপার ক্লাস আর আটটা হচ্ছে এসি কোচ তার মধ্যে যে থার্ড এসি হচ্ছে 7টা আর একটা হচ্ছে সেকেন্ড এসি আর 4টে জেনারেল কোচ আছে পিছনে দুটো সামনে দুটো জেনারেল কোচ আছে আর এই এই ট্রেন পৌঁছাতে সময় লাগে 42 আওয়ার্স কারেক্ট টাইম হ্যাঁ আসানসোল জংশন আমরা ছেড়ে যাচ্ছি আসানসোল জংশন
হনুমান স্টেশন 293 কিলোমিটার পথ অতিক্রম করে কলকাতা মহানগর জম্মু এক্সপ্রেস পথ অতিক্রম করলো। আর এই ট্রেন এখন ধানবাদে আছি, 5 মিনিটের হর। এই হচ্ছে ধানবাদ স্টেশন। আর একদম গোয়াতে স্টেশনে গিয়ে দেখা হবে। আমাদের ট্রেন পৌঁছালো একবারে আপনাদের সাথে গিয়ে গোয়াতে দেখা হবে, গোয়া জংশনে। আর এই হচ্ছে মহকুমা জংশন। সেরকম কিছু দেখানো নেই, একদম কাল সকালে দেখা হবে। গুড নাইট, বাই, সি ইউ। জংশন 393 কিলোমিটার পথ অতিক্রম করে কলকাতা জম্মু ট্রেন আমাদের এই গোয়া জংশনে এলো। আর এই গোয়া জংশন আমাদের মহাপুরুষ, আমাদের পিতৃপুরুষরা মারা গেলে এখানে তাদের উদ্দেশ্যে পিণ্ড দেয়া এই পিণ্ড। আর এখানে গোয়া সুরকে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন, তার এখানে ছাপটা কিন্তু আছে, পায়ের ছাপ। আপনারা এলে এটা দেখতে পারবেন গোয়াতে। তো চলুন, আজকে আর রাত্রেবেলা হয়ে গেছে, আর কিছু বিশেষ দেখানোর নেই। তো আবার দেখা হবে কাল সকালবেলা মর্নিংয়ে। তো ততক্ষণের জন্য গুড নাইট, শুভরাত্রি, বাই। 176 কিলোমিটার পথ অতিক্রম করে অযোধ্যা ক্যান্টনমেন্টে এলো। আর এই ক্যান্টনমেন্টে এখন আমাদের হল্ট হচ্ছে 30 মিনিট। তাই অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে সবাইকে গুড মর্নিং। আর আর এটা হচ্ছে রামের জন্মস্থান অযোধ্যা ধাম। বন্ধুরা, অযোধ্যা স্টেশন ছেড়ে দিল, এরপর এখন অযোধ্যা স্টেশন এই রামের পবিত্র জন্মভূমি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর তারপরে আপনাদের সাথে দেখা হবে লখনৌতে গিয়ে। আর এই উল্টো দিকে দাঁড়িয়ে আছে কিষানগঞ্জ আর্থমিন, এর নাম্বার হচ্ছে 1-15715 আর 1-15756 হচ্ছে ডাউন কিষানগঞ্জ। পাটরাঙ্গা স্টেশন থেকে বারকানি জংশনে 975 কিলোমিটার পথ অতিক্রম করলো কলকাতা জম্মু তাওয়া এক্সপ্রেস। আর এই হচ্ছে বারকানি জংশন দেখাচ্ছি। অনেক পুরনো স্টেশন, তাই ট্রেনের লেভেল থেকে অনেক উঁচুদের।
স্টেশন থেকে ট্রেন অনেক উঁচুতে আছে, পুরনো দিনের স্টেশন এর মতো। আর এখানে তারপরে আমরা ওই থেকে বেরিয়ে চলুন একদিন লখনৌতে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। বন্ধুরা, এটা লখনৌ গোরক্ষপুর এক্সপ্রেস, রাপ্তিগঙ্গা এক্সপ্রেস, লখনৌ গোরক্ষপুর রাপ্তিগঙ্গা এক্সপ্রেস, যেটা ট্রেন নাম্বার হচ্ছে 15006। আর এইটা হচ্ছে লখনৌ গোরক্ষপুর রাপ্তিগঙ্গা এক্সপ্রেস, যে দাঁড়িয়ে আছে পাশে, আর তার উল্টো দিকেই আছে কলকাতা জম্মুতাবাই। এখানে হল্ট আছে কলকাতা জম্মুতাবাই 10 মিনিট, সেই জন্য দাঁড়িয়ে আছে। সেই নবাবদের শহর লখনৌ। বন্ধুরা, 1004 কিলোমিটার পথ অতিক্রম করে কলকাতা জম্মুতাবাই পথ অতিক্রম করলো। আর এটা হচ্ছে নবাবদের শহর। এই নবাবদের শহরে তার কিছু চিহ্ন হচ্ছে এই যে উঁচু উঁচু বিল্ডিং, আর এটা আছে নবাবদের শহর। এই হচ্ছে আমাদের ট্রেন কলকাতা জম্মুতাবাই এক্সপ্রেস, 1004 কিলোমিটার পথ অতিক্রম করে নবাবদের শহর এসে পৌঁছালো। আর এখন আছি আপনারা নবাবদের শহরে। আমরা এখন লখনৌ স্টেশন থেকে বেরিয়ে আছি, আর এইদিকে দাঁড়িয়ে আছে বারাণসী সবরমতী এক্সপ্রেস ভায়া লখনৌ। এইদিকে ট্রেনটা বারাণসী লখনৌ সবরমতী এক্সপ্রেস ভায়া লখনৌ। আর এই হচ্ছে লখনৌ জংশন, যেটা নবাবদের শহর। এইটা হচ্ছে হনুমান মন্দির, শাহজাহানপুর। আর এই যে শাহজাহানপুর দেখুন, এটা হচ্ছে শাহজাহানপুর স্টেশন, 1168 কিলোমিটার পথ অতিক্রম করলো কলকাতা জম্মুতাবাই এক্সপ্রেস। এই জম্মুতাবাই পথ অতিক্রম করে শাহজাহানপুরে আসলো। আর আমাদের ট্রেন এখন 1 ঘন্টা 20 মিনিট লেটে চলছে, বারেলি আসুন। বারেলি আসুক, তারপরে আপনাদের সাথে দেখা হবে। আর এই হচ্ছে শাহজাহানপুর স্টেশন, আমরা এখন শাহজাহানপুর স্টেশন ছাড়লাম। সেই স্টেশন ত্যাগ করে যাচ্ছি জম্মুর উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এখন এইটা বারেলি জংশন পেরিয়ে যাচ্ছি। আর এই বারেলি জংশনে যে গানটা আছে আমরা সবাই জানি, বারেলিকে বাজার মে ঝুমকা গিরারে, আর এই সেই বারেলি জংশন। এখন আছি মোরাদাবাদ স্টেশন, মোরাদাবাদ স্টেশন 1300। রাত্রি হয়ে গেছে, আর কিছু দেখানোর নেই, তো আপনারা জানেন যে কী করতে হবে। যদি ভালো লাগে চ্যানেলটা, ডু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন গুড নাইট, বাই, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। বাই, সি ইউ, জয় হিন্দ, জয় ভারত, বাই। বন্ধুরা, এই যে মোরাদাবাদ স্টেশন ছেড়ে যাচ্ছে। May I have your attention? Train number 043. যে মোরাদাবাদ স্টেশনে বন্ধুরা আমরা এখান থেকে চলুন, রাত্রি হয়েছে আর কিছু দেখানোর নেই, গুড নাইট, আবার দেখা হবে পরবর্তী নতুন ব্লগে। সবাইকে মুটকন স্টেশন থেকে গুড মর্নিং, আর
নতুন ব্লগে স্বাগত। আমরা আছি এখন মুলকন স্টেশনে। এই হচ্ছে মুলকন স্টেশন, যেটা উত্তরাখণ্ডে পড়ে। আর এখানে হল্ট আছে 2 মিনিট। আর এই হচ্ছে আমাদের কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। এখানে আমাদের হল্ট আছে। আর এই হল্টে আমাদের এখন ট্রেন দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে ট্রেন, যেটা সব থেকে মানে টাইম নেয়, টাইম টেক ইন 48 আওয়ার্স। ট্রেনে দাঁড়িয়ে আছি আমরা। এইখানে এই হচ্ছে স্টেশন, স্টেশনটা একবার দেখাই আপনার। স্টেশন এটা হচ্ছে হল স্টেশন। আমরা পাঠানকোটে এলাম। আর এরপর থেকে পাঠানকোট জংশন ক্যান্টনমেন্ট থেকে আমাদের এবারে ওয়েস্ট বেঙ্গলের যে আমরা সিম নিয়ে এসেছিলাম সেগুলো এখান থেকে সিগন্যাল অফ হতে শুরু করবে। আর এখানে শুধু বিএসএনএল পোস্টপেডই এখানে শুধু অ্যাক্টিভেট থাকে, বাকি সিম অ্যাক্টিভেট থাকে কিনা আমি জানি না। পোস্টপেড বিএসএনএল সিম সেগুলোই ঠিক আগে। আর এই যে দেখুন, আমরা বলেছিলাম যে জম্মুর জুগলে কিন্তু ফোনের টাওয়ার চলে যাবে, এই ফোনের কিন্তু সব টাওয়ারগুলো চলে গেছে। আর আমাদের ট্রেনের সিগন্যাল দিয়ে দিল। এখন জম্মুতে গিয়ে আপনাদের সাথে দেখা। বন্ধুরা, এখনো কিন্তু ট্রেন কিন্তু জম্মুতে পৌঁছায়নি, তার আগে কিন্তু অমরনাথ যাত্রার যে ক্রেজ, এই ট্রেন থেকে শুরু হয়ে গেছে এবং তার এই এনজয়মেন্ট এখান থেকে শুরু হয়েছে। এবং সারা রাস্তাটা এইভাবে ভান্ডারা আর এন্টারটেনমেন্টেই সারাটাই এভাবে চলেন। তো চলুন আপনাদের সাথে ভিডিওটার সাথে থাকুন। পৌঁছালাম আর এখন আমরা আছি জম্মু স্টেশন। আর এইদিকে এই যে কলকাতা জম্মু তাওয়াই, এটা আবার রাত্রি 8:30 এই জম্মু থেকে ছাড়বে। তো এখন আমরা যাচ্ছি অমরনাথ, এখন আমরা যাচ্ছি জম্মু থেকে বেরিয়ে এরপর যাবো আরএমকে, জম্মু আরএমকেতে। তো চলুন জম্মু আরএমকেতে যাই, তারপরে আপনাদের কী বলবো যে আরএমকে নিয়ম কী, কীভাবে কীভাবে থাকবেন। হ্যাঁ বাবা বারফানি, এদিকে এদিকে আছে কলকাতা জম্মু তাওয়াই, আর এদিকে আছে বারাণসী জম্মু তাওয়াই বেগমপুর এক্সপ্রেস। বেরিয়ে এসে এটা দিয়ে স্টেশনের বাইরে আরএফআইডি কার্ড দেওয়া হচ্ছে। চলুন দেখায় কোথায় আরএফআইডি কার্ড দেওয়া হচ্ছে। স্টেশন আছে, এদিকে হোটেল আছে। হোটেলগুলো দেখাচ্ছি, এই হোটেলগুলো এসে আপনারা থাকতেও পারবেন, এখানে খেতেও পারবেন। এদিকটা হচ্ছে জম্মু, তার থেকে বেরিয়ে ডান দিকে এলে এখানে হচ্ছে বেস ক্যাম্প। আর এখানে বলেছিলাম দেখাবো, এখানে বেস ক্যাম্পে আরএফআইডি কার্ড হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে। তো চলুন আইডি কার্ড আর রেজিস্ট্রেশন এখানে সব কিছু রেজিস্টার করা হয়। আর এখানে নিয়ম কী আছে সেই নিয়মের এখানে রেজিস্ট্রেশন। ইয়ে অমরনাথ যাত্রা রেজিস্ট্রেশন এখানে, আর এখানে আরএফআইডি কার্ড বানানো হচ্ছে। মেল ফিমেল যেদিকে লেখা আছে আরএফআইডি কার্ড বানানো হচ্ছে। জম্মু স্টেশন থেকে নেমে এখানে আরএফআইডি কার্ড রেজিস্ট্রেশন সব কিছু হচ্ছে। বন্ধুরা এবার বলি যে কী কী লাগে ডকুমেন্টস, কোনগুলো লাগবে না ডকুমেন্টস, আর কী লাগবে ডকুমেন্টস স্টেশনে নেমে, তো সেগুলো আপনারা হাতে বের করে রাখবেন। আর সেগুলোই বলছি, দুটো জিনিসের দরকার হবে। একটা হচ্ছে আপনার অনলাইন রেজিস্ট্রেশন, আর দুই হচ্ছে আধার কার্ড। আর তিন নম্বর যদি দেখতে চাই যে আপনি হেলথ রেজিস্ট্রেশন করেছেন সেটা কখনো কখনো দেখে, নাহলে এই দুটো ডকুমেন্টসই লাগে। তো চলুন এবারে অমরনাথ যাত্রার জন্য এবারে আপনারা বেস ক্যাম্পেও যেতে পারেন বা কোথাও হোটেল আছে। এই যে এদিকে হোটেলগুলো আছে, এই যে হোটেলগুলোতে আপনারা এসে থাকতে পারেন। এখন আমরা কোন কোথায় যাই, কোনখানে থাকবো সবটাই আপনাদের দেখাবো। হ্যাঁ
কোথায় কীভাবে আরএফআইডি কার্ড বানানো হচ্ছে, আর আরএফআইডি কার্ড আপনার কার্ডের হচ্ছে নিয়ম এখন যেদিন আপনার রেজিস্ট্রেশন থাকবে তার তিন দিন আগে আপনি আরএফআইডি কার্ড পাবেন, মানে 72 ঘন্টা আগে আপনি আরএফআইডি কার্ড পাবেন। আর আরএফআইডি কার্ড পাওয়ার জন্য আপনার অনলাইন রেজিস্ট্রেশন আর ভোটার আইডি আধার কার্ডের জেরক্স লাগবে, ভোটার কার্ড নয় আধার কার্ডের জেরক্স। বেস ক্যাম্প থেকে বা আপনার বালতার যে রুটে আপনারা যাচ্ছেন সেইখানে বেস ক্যাম্প থেকে আপনাদেরকে আরএফআইডি কার্ড দিতে হবে। তো চলুন এবারে অটো ধরি, অটো ধরে আজকের মতন ব্লগটা শেষ করছি। ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, জয় হিন্দ জয় ভারত, বাই, সি ইউ, জয় হিন্দ জয় ভারত, বাই, সি ইউ।